হাই বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে ম্যাথের জন্য কোন কোন বই পড়বে তো চলো আজকে এই বিষয়ে আমরা বিষদে আলোচনা করব তো দেখো ম্যাথের জন্য অনেক বই রয়েছে তো আমি সেগুলোই বলবো যেগুলো আমি পড়েছি তো দেখো ম্যাথ তোমরা দুভাবে প্রিপারেশন নিতে পারো এক ইংলিশ ভার্সান এবং ব্যাঙ্গলি ভার্সান তো আমি যখন শুরু করেছিলাম আমি ইংলিশ ভার্সন শুরু করি কিন্তু সত্যি বলতে প্রথম প্রথম যখন ইংলিশে ম্যাথ করতাম সবগুলো আমার মাথার উপর দিয়ে চলে যেত আমি ইংলিশের মানেই ঠিকমতো বুঝতে পারতাম না তো ম্যাথ কী করবো তো আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করি আর সত্যি বলতে যদি তুমি স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দাও তা তোমাকে ইংলিশে প্রিপারেশন নিতে হবে আর যারা খুবই দুর্বল ভাবছো ইংলিশে পারবে না তা তোমরা প্রথমে বাংলাতে প্রিপারেশন নিতে পারো পরবর্তীতে তুমি সেটা ইংলিশে শিফট করে নিতে পারো চলো আমরা সেই বইগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রথমে বলে রাখি বাংলা ভার্সনের বইগুলো দেখো দেখতে পাচ্ছ চঞ্চল ঘোষ সারের বই তো এই বইটা আমি কিনেছিলাম এই বইটার দাম খুব একটা বেশি নয় একশো টাকা যাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতার আশেপাশে বাড়ি তারা যদি কলেজ স্ট্রিট থেকে এই বইটা কেন তাহলে সেখানে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট অবধি মানে ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমাদের এখানে এই বইয়ে খুব বেশি দশ টাকা কি বিশ টাকা কম নেয় তো আমাদের এখানে তো উপায় নেই আমরা এখান থেকে নিয়েছিলাম তো এই বইটা যারা বিগেনার্স আমি বলবো যারা বিগেনার্স যারা শুরু করছে তাদের জন্য খুব ভালো কেন কি এখানে বেসিক লেভেলের অঙ্ক রয়েছে এবং একই ধরনের অঙ্ক তিন থেকে চারটে তার মানে তুমি যদি একটা অঙ্ক শিখে নিতে পারো সেম আরও দু তিনটে মানে তুমি প্র্যাকটিস করতে পারবে এই জন্য বিগেনার্সের জন্য এই বইটা খুবই ভালো এরপরে যদি বলো যে এই বইটা তুমি কমপ্লিট করার পরে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করবে তাহলে সুবিদার স্যারের যে বইটা রয়েছে ছায়া প্রকাশনীর বাংলা ভার্সন তুমি এটা করতে পারো বাংলায় আমার মনে হয় চঞ্চল ঘোষ স্যারের এ বই আর সুভিতদার স্যারের বই এই দুটো এনআফ এ দুটো যদি কমপ্লিট করতে পারো আর এমনি যে পরীক্ষাগুলো হয় কনস্টেবল এগুলোর জন্য শুধু এই বইটা যদি কেউ ভালো করে ফলো করে তাহলে তার চাকরি হয়ে যাবে তো এই গেল বাংলায় এখন আসে ইংলিশে দেখো আমি প্রথমে যে বইটা কিনেছিলাম এই চঞ্চল ঘোষারের বইয়ের আগে এটা আর এস আগরওয়াল দেখতে পাচ্ছ মানে বিশাল এক মোটা বই এই বইটার দাম দেখো সাতশো পঁচিশ এটা অনলাইনে কিনেছিলাম আমি তো এই বইটা আমি এখন অবধি কমপ্লিট করতে পারিনি মানে এখন অবধি শেষ করতে পারিনি এত বড় বই আমি এই বই সুবিধা স্যারের সরি চঞ্চল ঘোষ এই বইটা আমি দুবার বা তিনবার করেছি কমপ্লিট কিন্তু এই বইটা আমি এখনও কমপ্লিট করিনি তো ইংলিশ ভার্সনে এই বইটা বেসিক টু অ্যাডভান্স সব এই আর এস আগরবাল স্যারের বইয়ে আছে দেখবে আর এস আগরবাল আর এস আগরবাল দুটো ম্যাথ বই রয়েছে এটা এই মোটা বইটা এই মোটা বইয়ের মধ্যে সব মানে বেসিক টু অ্যাডভান্স সব রয়েছে তো তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো যারা ইংলিশে করবে তাছাড়াও রয়েছে রাকেশ স্যার যাদবের একটা বই দেখেছিলাম আমি ওটা ইংলিশ অ্যান্ড হিন্দিতে আছে আর কি তো ওটা আমি কিনিনি কিন্তু দেখেছিলাম একজনের কাছে তো ওটাও তোমরা দেখতে পারো তবে আমার মনে হয় ইংলিশে আর এস আগরওয়াল আর বাংলায় ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যদি বেসিক চঞ্চল ঘোষ স্যার এবং একটু অ্যাডভান্সে সুবিধা স্যারের বই এগুলো ম্যাথের জন্য এনাফ আসলে বইটা ভ্যারি করে না বিশেষ করে ম্যাথ জিয়ার ক্ষেত্রে তো আরও একদমই ভ্যারি করে না কারণ কি তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে শিখতে হবে আর তোমাকে প্র্যাকটিস করতে হবে তো আমি এই বইগুলো ফলো করেছিলাম তো এই বইগুলো ফলো করে আমি কনস্টেবল থেকে ডাব্লু সবগুলো পরীক্ষায় দিয়েছি সবগুলো পরীক্ষায় পাশ করেছি তো তোমরা যদি যে কোনো বই নিতে পারো তোমাদের বলে দিলাম তোমরা তোমাদের কাজ শুধু বইগুলো কিনে ভালো করে শিখে প্র্যাকটিস করা তাহলে হয়ে যাবে চলো আমরা পরে ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করছি